ওয়েলকাম টু মাই চ্যানেল বীরুভদ টিউটোরিয়াল হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আজকে দেখো আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালোয়ারিন সমূহ ক্লাস টুয়েলভ চ্যাপ্টার টেন এই চ্যাপ্টার থেকে আজকে যেটা পড়াবো দেখো হ্যালো অ্যালকেনগুলির ভৌত ধর্মাবলী আজকের লেকচার থ্রি তিন নম্বর ভিডিও হ্যালো অ্যালকেনগুলির ভৌত ধর্ম দেখো প্রথমে আমরা যেটা জানবো এদের অবস্থা অর্থাৎ কোনটা গ্যাসিও কোনটা কঠিন এবং কোনটা তরল সেই থ্রি এফ সেই সি সিএল সেই স্ত্রী বিআর সিএইচ সেইস টু এফ সিএইচ সেইস টু সিএল এই পাঁচটা হচ্ছে যৌগ অর্থাৎ হ্যালো হ্যালোয়ালকেন যৌগ সাধারণ উষ্ণতায় গ্যাসিও কোনগুলো তরল দেখো থ্রি আই সিএইচি সেইস টু বিআর সেইসি সেইস টু আই এবং সি আঠেরো পর্যন্ত অন্যান্য হ্যালো হ্যালোয়ালকেনগুলি তরল এগুলো খেয়াল করো সিএইসি আইটা এটা একটা কার্বন কিন্তু এটা তরল তাই না এবং আরও উচ্চ আণবিক বিশিষ্ট হ্যালোয়ালকেনগুলি সবই কঠিন তাহলে আমরা এদের অবস্থা বুঝলাম যে এদের স্টেটসকে মানে কোন হ্যালোয়ালকেনগুলি কেমন অবস্থা থাকে গ্যাসীয় কঠিন তরল এরপরে আমরা যেটা জানবো দেখো হেলোয়্যালকেনগুলি ভৌত ধর্মের মধ্যে জানবো হচ্ছে স্ফুটরাঙ্ক এবং গলরা অ্যাল অ্যালকিল হ্যালাইটগুলো দেখো আর এক্স এই যে অ্যালকিল গ্রুপ আর এক্স এক্ষেত্রে দেখো হ্যালো অ্যালকেনগুলি অণুগুলির মধ্যে একটা দুর্বল ভ্যান্ডার্স বল কাজ করে যে কোনো অণুর মধ্যে দুর্বল ভ্যান্ডার্স বল কাজ করে আর এটা হ্যালো অ্যালকেন এটার মধ্যেও কাজ করবে সুতরাং এই এদের মধ্যে দুর্বল ভ্যান্ডার্স বল কাজ করে আর একটা দেখো এই হ্যালোজেনটা হচ্ছে তরুণতারা বেশি হয় যার জন্য এই আর গ্রুপটা ডেল্টা প্লাস হয়ে যায় আর এক্সটা হচ্ছে ডেল্টা মাইনাস যে তিন এক্সের দিকে চলে আসে ফলে এই যে একটা দিমেরু ভামুক তৈরি হল ফলে এদের মধ্যে একটা দিমেরু দিমেরু আকর্ষণ তৈরি হল অর্থাৎ দুর্বল দিমেরু আকর্ষণ বল ক্রিয়া করে তাই এদের সূর্যাঙ্ক ও অপেক্ষিত কম হয় বুঝে গেল এদের সূর্যাঙ্ক এবং গলাঙ্ক অপেক্ষিত কম হবে এরপর দেখো হ্যালো মিথেন যদি আমরা তিন রকম দেখি হুম তিন রকম এই চার রকম হ্যালোমিথেন যদি দেখি একই অ্যালকেল গ্রুপযুক্ত হ্যালো অ্যালকেনগুলির স্ফুটরাংক আর এফ থেকে আড়াই পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পায় এটা ভালো করে খেয়াল করো আর থেকে আড়াই পর্যন্ত ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কী বৃদ্ধি পাচ্ছে না হ্যালো অ্যালকেনগুলির স্ফুটরাংক কেন বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝবো প্রথমে আমি দেখা যাও কীভাবে বৃদ্ধি পাচ্ছে সিএইচি এটা এটার দেখো একশো চিরানব্বই ওয়ান সিক্স ক্যালভিন এরপর দেখো সি সিএল অর্থাৎ দেখো একই অ্যালকিল গ্রুপ আছে হ্যালো অ্যালকেনগুলোর এই আরেফ থেকে আড়াই যাচ্ছে যাচ্ছি সিএইচসি সিএল হলো এখানে দেখো সূর্যাঙ্ক দুশো ঊনপঞ্চাশ অনেকটাই বেড়ে গেছে আবার যখন সিএইচসি বিআর দিলাম সূর্যাঙ্কটা আরও বেড়ে গেল দুশো ছিয়াত্তর আবার সিএইচসি আই যখন গেল আরও বেড়ে গেল এটা তিনশো পনেরো তাহলে ফ্লোরিন থেকে ক্লোরিন প্রমীণ আয়রিনে কেন বাড়ছে কারণ দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনে ব্রোমিনে আইরিনে আণবিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আর আণবিক গুরুত্ব বৃদ্ধি পেলে কী হবে ভ্যান্ডাউস আখসমাল বৃদ্ধি হবে তাই হ্যালো অ্যালকিলগুলির আনবিক গ্রুত এবং ভ্যান্ডাস আকর্ষণ বৃদ্ধি দুই হচ্ছে তার জন্য সুট বৃদ্ধি পাচ্ছে বোঝা গেল নিশ্চয়ই এরপরে দেখো সুট অঙ্ক এবং গলাঙ্ক আরও কিছু বিষয় রয়েছে দেখো একই হ্যালোজেনের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপগুলির আকার বৃদ্ধির সঙ্গে সুট ক্রমশ বৃদ্ধি পায় একই হ্যালোজেন আছে অ্যালকিল গ্রুপের আকার বৃদ্ধি পাচ্ছে সুট অঙ্ক বৃদ্ধি পাচ্ছে কারণ এই একই তোমার এখানে আমি দেখাচ্ছি দেখো এই সি সিএল সূর্যাঙ্ক দুশো উনপঞ্চাশ এবার দেখো অ্যালকিল কিলুপ বেড়ে গেলো সি টু এইচ ফাইভ সিএল একটা অ্যালকিল গ্রুপ বেড়ে গেলো মানে কার্বন বেড়ে গেলো দেখো দুশো ছিয়াশি অনেক বেড়ে গেলো আবার দেখো তিনটে কার্বন হয়ে গেছে সি থ্রি এইচ সেভেন সিএল এখানে সূর্যাঙ্ক আরও বেড়ে দেখো তিনশো কুড়ি এরপর সি ফোর এইচ নাইন সিএল এখানে দেখো আরও বেড়ে গেছে তিনশো বাহান্ন তাহলে এটা বাড়ছে কেন অ্যালকিল গ্রুপ বাড়ার সঙ্গে সঙ্গে এটার কারণও একই অ্যালকিল গ্রুপ বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে আণবিক গুরুত্ব এবং ভ্যান্ডাভস বেড়ে যাচ্ছে আণবিক গুরুত্ব বাড়ছে ভ্যান্ডাভাবে বাড়ছে ফলে এদের স্ফূর্ণাঙ্কটাও বেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে এবার দেখো আমরা পরের যে বিষয়টা আলোচনা করবো সমবয়াবী অ্যালকিল হেলাইটগুলির ক্ষেত্রে কী হবে সমবয়াবি অ্যালকিল হ্যালাইটগুলির ক্ষেত্রে শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে স্ফূর্ণাঙ্ক ক্রমশ হ্রাস পায় অর্থাৎ যত সরল শৃঙ্খল হবে তত স্ফূর্ণাঙ্ক বেশি আর যদি শাখা শৃঙ্খল হয়ে যায় সূরাঙ্ক হাসত এটা দেখো আমি এই যে উদাহরণটা দিয়েছি দেখো এখানে তোমার চারটে কার্বনের অর্থাৎ বিউটাইল ক্লোয়েডে চারটে আইসো আমার দিয়েছি প্রথমে এন বিউটাইল ক্লুয়েড দেখো সিএস টু 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 সিএল এটা নর্মাল চেন এই নর্মাল চেনে দেখো অর্থাৎ এখানে হচ্ছে সূরাঙ্কটা অনেক বেশি তিনশো বাহান্ন আর যত দেখো এদিকে আসছে আস্তে আস্তে শাখা হচ্ছে এই যে সিএসি হোল টু টু সিএল আইসো এটা হচ্ছে আইসো এই যে আইসো গ্রুপটা হচ্ছে আইসো বিউটাইল ফ্রাইট এরপর দেখো সেকেন্ডারি বিউটাইল সিএইচ সি টু সিএইচ সিএল সি এবং লাস্ট রয়েছে টার্সারি বিউটাইল এটা হচ্ছে সবচেয়ে গোলক আকার হয়ে যাচ্ছে এটা অনেকটা ব্যালন আকার বেলন যেমন হচ্ছে রুটি ব্যালে আর এটা হচ্ছে গোলকের ফুটবলের মতো এই ব্যালন আকার থেকে গোলোক আকার হওয়ার জন্যই কিন্তু আস্তে আস্তে সূর্যাঙ্ক কমে যাচ্ছে তিনশো বান্ন থেকে কমে দেখো তিনশো চব্বিশ হয়ে গেল এবার আমরা রিজনটা বুঝে নিই দেখো এই যে কার্বন শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে অনুগুলি ব্যালন আকার থেকে ক্রমশ গোলকাকার হতে থাকে বেলন আকার থেকে ক্রমশ গোলকাকার হতে থাকে দেখো এই হচ্ছে তোমার বেলন আকার দেখতে পাচ্ছ এটা ব্যালনের মতো রুটি যেমন বেলে সেই বেলন আর এটা দেখো টার্সারি বিউটাইল ক্রয় যেটা এটা হচ্ছে দেখো এটা হচ্ছে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছো গোলকাকার সুতরাং এই বেলন আকার থেকে গোলাকার হচ্ছে আর গোলকাকার হয়ে গেলে কী হয় গোলকাকার হলে স্পর্শ হলে ক্ষেত্র বল অর্থাৎ ক্ষেত্রবল কমে যায় আর পিস্টলের ক্ষেত্র কমলে কী হবে সূর্যাঙ্ক কমে যাবে এই হচ্ছে তোমার রিজন অর্থাৎ স্পর্শ হলে ক্ষেত্রফল কমে যাচ্ছে কোথায় এই টার্সারি বিউটাইল এখানে গোলকাকার হয়ে যাওয়ার কারণে ফলে এদের ভ্যান্ড্রালস আকর্ষণ কমে যাচ্ছে তাই টার্সারি বিউটাইল অর্থাৎ শাখা যত বাড়ছে টার্সারি বিউটাইল কুয়েডের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুটাঙ্কটা কমে যাচ্ছে এই জন্য সুটাঙ্কটা সবচেয়ে কম আর আমি বলছি দেখো এন বিউটাইল কোয়েড এটা হচ্ছে ব্যালোনাকার আকার হওয়ার জন্য এখানে ক্ষেত্রফলটা অনেক বেশি হয় পৃষ্ঠালের ক্ষেত্রফলটা বেশি ফলে এখানে ভ্যানড্রালস আকর্ষণ বেশি সুটাঙ্কটাও বেশি আর এই যে শাখা হয়ে গেছে দেখো টার্সিয়ারি এটা হচ্ছে গোলকাকার আর গোলকাকার হয়ে যাচ্ছে না এখানে স্পৃষ্টালের ক্ষেত্রফলটা কমে যাচ্ছে আর স্পৃষ্টালের ক্ষেত্রফল কমে গেলে ভ্যান্ড আকর্ষণ কমছে তাই এখানে স্ফুটাঙ্কটা কম হচ্ছে ঠিক আছে এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো দেখো একটা প্রবলেম দিয়েছি সি ফাইভ এইচ ইলেভেন সিএল এর কোন সমব্যাপটি স্ফুটাঙ্ক সবচেয়ে বেশি এবং কোনটি সবচেয়ে কম যুক্তি দাও তাহলে এইরকম প্রশ্নগুলো তুমি কীভাবে করবে তাহলে সবচেয়ে বেশি কখন হবে এর আগেই মাত্র বোঝালাম দেখো যে সরল করে দিতে হবে অর্থাৎ এটা শাখাহীন শৃঙ্খল সরল শৃঙ্খল করতে হবে তাহলে সেটা বেলোনাকার হবে সূরাঙ্ক বেশি আর সবচেয়ে কখন হবে কখন যখন যেটা সবচেয়ে বেশি শাখা যুক্ত হবে তাই না সুতরাং আমি দেখাচ্ছি দেখো এই যে সবচেয়ে দেখো সরল শৃঙ্খল C টু শেএসু টু সেল একদম সরল শৃঙ্খল বেলোনাকার সুতরাং এটার ক্ষেত্রে দেখো তোমার সবচেয়ে বেশি সূরাঙ্ক হবে আর হচ্ছে দেখো এই শাখা যুক্ত করে দিচ্ছি সিএইচসি সি সিএইচ সির হোল টু সেই এটা শাখা যুক্ত ফলে এটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি এই সবচেয়ে কম সূটাঙ্ক হবে এটা দেখো ছবিটা এই যে আকার আমি গোল করে দেখিয়ে দিচ্ছি দেখো আকার আর এটাকে যদি ভেঙে লেখো দেখো ওই যে এটা সেইসি সি দুটো সিএইসি তারপর সেই এটা হচ্ছে দেখো আকার তাই না এটা গোলকাকার হয়ে যাচ্ছে ফলে গোলকাকার হয়ে গেলে পিস্টালের ক্ষেত্রে কম হবে ফলে এখানে তোমার ভ্যান্ড্রালস আকর্ষণ কম হবে ফলে সূটাঙ্ক কম এইটার ক্ষেত্রে সুটের অঙ্ক সবচেয়ে বেশি হবে এখানে পিস্টলের ক্ষেত্রাল সবচেয়ে বেশি ভ্যান্ড্রা আকর্ষণ সবচেয়ে বেশি স্ফটির অঙ্কও সবচেয়ে বেশি হবে ঠিক আছে আমি তাও একবার লিখে দিয়েছি দেখ তোমরা একটু দেখে নাও এই যে এটা হচ্ছে ওয়ান ক্লোর পেন্ট এটা সরল আকৃতি তাই তলমাতৃ ক্ষেত্র বল বেশি ভ্যান্ড্রাস আকর্ষণ বল বেশি তাই স্ফটির বেশি আর হচ্ছে তোমার এই যে ওয়ান ক্লোরো টু টু ডাইথাইল প্রোপেন এটার ক্ষেত্রে শাখাযুক্ত তাই এটা হচ্ছে তলমাতৃ ক্ষেত্র সবচেয়ে কম আন্তরিক আকর্ষণ বল সবচেয়ে দুর্বল সূর্যাঙ্ক সবচেয়ে কম এবার দেখো আমরা সূর্যাঙ্ক গলা আরেকটা বিষয় যাবো ক্লোরোব্রোমো আয়রোযোগের সূর্যাঙ্ক হ্যালেজেন পরমানোর সংখ্যা বৃদ্ধির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায় কেন এটা হচ্ছে অলরেডি আগেই বলেছি তারও আগে বলছি দেখো সিএইচি সিএলের সূরাং যা তার থেকে সিএইচ টু সিএল টু অর্থাৎ এখানে ক্লোরিন বাড়ার জন্য সূরাংক দেখো বেড়ে গেছে তিনশো তেরো এরপর তিনটে সিএল হয়ে গেল দেখো সিএইচ সিএল থ্রি এখানে সূর্যাঙ্ক বেড়ে তিনশো চব্বিশ এরপর সিসিএল ফোর চারটে ক্লোরিন দেখো সেখানে সূরাঙ্কটা বেড়ে কত হচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে স্পুরাঙ্ক বাড়ছে কেন কারণ দেখো হাইড্রোজেন সরিয়ে যখন ক্লোরিন আসছে ক্লোরিনের আনুবিক গুরুত্ব হাইড্রোজেন থেকে অনেক বেশি ফলে আনবিক গুরুত্ব বেড়ে গেলে কি হবে ভ্যান্ড আকর্ষণ বল বাড়বে ফলে স্ফুরঙ্কটা বাড়ছে তাই সেইসি সেলের থেকে সে এইস সিএইচ টু সিএল টু এর বেশি এখানে সিসিএল সিএইচ সিএল থ্রিতে আরও বেশি আর সিসিএল ফোরের সবচেয়ে বেশি ঠিক আছে যৌগের আনুবিক গুরুত্ব এবং ভ্যান্ড আকর্ষণ বলের পরিমাণ বাড়তে থাকে তাই হচ্ছে এই কারণটা হচ্ছে এবার আমরা দেখব দেখো স্থায়িত্ব স্থায়িত্ব মানে কি কোন হ্যালোজেনগুলোর স্থায়িত্ব হ্যালো অ্যালকেনগুলির স্থায়িত্ব কেমন এখানে আমি দেখো প্রথমে যেটা বলি বন্ধন শক্তির ক্রমটা এইরকম অর্থাৎ সিএফ বন্ধনটা সবচেয়ে শক্তিশালী কেন শক্তিশালী কারণ ছোট্ট কাবনের সঙ্গে ছোট্টের আকর্ষণ বা এদের বন্ধনটা অনেক শক্তিশালী আর ছোট্ট কামনের সঙ্গে আরিনের বড় আকার তার বন্ধনটাও অনেক দুর্বল হবে ফলে দেখো সিএফ বন্ধনটা অনেক শক্তিশালী হচ্ছে আর সিআইটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এই হচ্ছে বন্ধন শক্তির ক্রম সুতরাং যদি আমরা দেখি একই অ্যালকিল গ্রুপ রয়েছে তাহলে হ্যালো অ্যালকেনগুলির স্থায়িত্বের কম হবে কি একই অ্যালকিল গ্রুপ আছে তাহলে হ্যালো অ্যালকেনগুলির স্থায়িত্বের কুম আরএফে সবচেয়ে বেশি হবে যেহেতু এখানে বন্ধনটা সবচেয়ে শক্তিশালী আর আড়াই এ সবচেয়ে কম হবে ঠিক আছে এবার দেখো অ্যালকিল আয়োডাইডগুলি আলোকের উপস্থিতিতে বেগুনি বন ধারণ করে কারণটা কি এই দুর্বল সিআই বন সহজে বিভাজিত হয়ে যায় ফলে আয়োডিন মুক্ত হয় এই আড়াই বন্ধটা খুব দুর্বল কারণ কি আয়রিনটার আকার অনেক বড় সেই জন্য এই আড়াই ভেঙে গিয়ে আর আর এবং আইট হয়ে যাচ্ছে বুঝতে পারছো স্থায়িত্বটা আড়াইয়ের ক্ষেত্রে অনেক কম বিভাজিত আয়রডিন তৈরি হচ্ছে এই হচ্ছে বেগুনি বর্ণ তাই হচ্ছে বেগুনি বর্ণ ধারণ করে এবার দেখবো দেখো দ্রাব্যতা সাধারণত এই হ্যালো অ্যালকেনগুলি অ্যালকোহল ইথার বেঞ্জিন প্রভৃতি জৈব দ্রাবকে দ্রাব্য কারণ এগুলো জৈব জৈব তো এগুলো হচ্ছে দেখো অ্যালকিন হ্যালোটগুলি ধ্রুবীয় হওয়া সত্ত্বেও এটা জলে অদ্রাব্য এটা ধ্রুবীয় কেন কারণ এই একটু আগে তোমাদের প্রথমে দেখেছিলাম যেখানে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস তৈরি হয় তাই এটা ধ্রুবীয় তা সত্ত্বেও ওটা জলে অদ্রাব্য কারণ কি এরা জলের সঙ্গে হারিজে বন্ধন করতে পারে না তাই ওই সামান্য ধ্রুবীয়তা নিয়ে জলে এরা ধ্রবিত হতে পারে না এবারে আমরা যেটা দেখব ঘনত্ব দেখো ঘনত্ব সরল সুরো এবং ক্লোরোয়ালকিনগুলির জল অপেক্ষা হালকা সরল সুর এবং ক্লোরোয়ালকিনগুলি জল অপেক্ষা হালকা ব্রোমো অ্যালকেন আর অ্যালকেনগুলি এবং পলি ক্লোরো অ্যালকেনগুলি জলের থেকে ভারী তাহলে ফ্লোরো আর ক্লোরো এগুলো যেগুলো সরলগুলো সেগুলো হালকা বাকিগুলো সব কিন্তু জলের থেকে ভারী একই অ্যালকিল বিশিষ্ট বিভিন্ন অ্যালকিল হ্যালাইডের ঘনত্বের কম এটা কি আর আই আরবিআর আর সি এল অর্থাৎ আড়াইয়ের ঘনত্ব সবচেয়ে বেশি এখানে দেখো আড়াইয়ের ঘনত্ব সবচেয়ে বেশি কারণ কি আয়ের তোমার আয়ের ক্ষেত্রে আনুবিক অনেক বেশি ফলে এক্ষেত্রে ভরটা অনেক বেশি হয়ে যাচ্ছে বলে তোমার ঘনত্বটা বেড়ে যাচ্ছে এবার দেখো একই হ্যালোজেনের ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের আকার বৃদ্ধির সঙ্গে হ্যালো অ্যালকিল ঘরত্ব কমেছে হ্রাস পায় অর্থাৎ অ্যালকিল গ্রুপ যত বাড়ে সেক্ষেত্রে ঘনত্ব হ্রাস পায় এটা হতে পারে দেখো কেন এই যে তোমার যে দেখো অ্যালকিল গ্রুপ বাড়ছে এদের ঘনত্ব হ্রাস পাচ্ছে কেন কারণ অ্যালকিল গ্রুপ বেড়ে গেলে হয়তো এদের অনেক গুরুত্ব বাড়ছে অর্থাৎ ভর বাড়ছে কিন্তু সেই সঙ্গে আয়তনটা অনেক বেশি বাড়ছে ভর যতটা বাড়ছে তার থেকে আয়তনটা বেশি বাড়ছে তাই ঘনত্ব ভর বা আয়তন কমে যাচ্ছে বুঝে না এরপর দেখো আমরা যেটা বুঝবো দাহ্যতা জৈব অ্যালকেনগুলি যৌগুলি তাদের পেরেন্ট হাইড্রোকার্বনের অনেক কম দাহ্য মানে কি অর্থাৎ দেখো এই যে সিএইচ টু সিএল টু এটা একটা হ্যালো অ্যালকেন এর পেরেন্ট হাইড্রোকার্বন মানে কি এই ক্লোরিনের জায়গায় হাইডিজিন বসিরা তাহলে পেরেন্ট হাইড্রোকার্বন পাবে অর্থাৎ কি সিএইচ ফোর এটা হচ্ছে পেরেন্ট হাইড্রোকার্বন এখান থেকে এই জৈব হ্যালো অ্যালকেন তৈরি হয়েছে সুতরাং এই যে সিএইচ এর তোমার দার্যতা অনেক বেশি কিন্তু সিএইচ টু সিএল টু এর দাহ্যতা অনেক কম অর্থাৎ যত হ্যালোজেন যুক্ত হবে দাহ্যতা কমে যাবে কারণ হাইড্রোজেনটা অনেক সহজে পুড়তে পারে কিন্তু এই হ্যালোজেনগুলো পড়ে না তাই দাহ্যতা কমে যাচ্ছে হ্যালোজেনের পরিমাণ বৃদ্ধির সঙ্গে এদের দাহ্যতা হ্রাস পায় দাহ্যতা যদি আমরা এদের দার্যতার ক্রম দেখি তাহলে সিএইচ সবচেয়ে বেশি সিএইচ টু সিএল টু অর্থাৎ দুটো ক্লোরিন কমে গেল সিএইচ সেলফো তিনটে ক্লোরিন আরও কমে গেল ফোর একদম দাহ্যতা নেই বললেই চলে হেলাইড হ্যালো হাইড্রোকার্বনগুলি তেল এবং চর্বির জন্য উৎকৃষ্ট দ্রাবক অর্থাৎ তেল এবং চর্বি এটা ভালো দ্রবিত করতে পারে এবং এদের দাহ্যতা খুব কম তাই ট্রাই এবং টেট্টাক্লোরো ইথিনের মতো পলিক্লোরো যৌগগুলি ডাইক্লিনিংয়ের কাজে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ দেখো দামি যে জামা কাপড়গুলো আছে তাদের হচ্ছে জলে কাজলে নষ্ট হয়ে যায় তাদের হচ্ছে ড্রাই ক্লিনিং করতে হয় অর্থাৎ শুষ্ক পরিবেশে দেখে পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে দেখো এই যে ট্রাই বা টেট্রাক্লোর ইথিদিনের মধ্যে যে যৌগগুলো এগুলো খুব ভালো হিসেবে ব্যবহার করা যেতে হবে দ্রাবক হিসেবে কেন কারণ এগুলো দেখো এগুলোর মধ্যে তেল এবং চর্বি ভালো দ্রবিত হয়ে যায় ফলে এই যে কাপ জামা কাপড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে যেগুলো তেল চর্বি সেগুলো এই দ্রাবকের মধ্যে দ্রবিত হয়ে যাবে এবং এদের দাহ্যতাও খুব কম যার জন্য এগুলো খুব ভালো তোমার দ্রাবক হিসেবে ব্যবহার করা যেতে পারে কার্বন টেট্রাক্লোরাইড পাইরিন নামে অগ্নি অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহৃত হয় বুঝতে পারছো মানে এটার দাহ্যতা এতটা কম উল্টে এটা হচ্ছে অগ্নি নির্বাহক অর্থাৎ তোমার আগুন নেভাতে ব্যবহার করা হয় পায়রিন কার্বন টেট্রাক্লোরাইড এই সি সেলফর এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সেগুলো কমেন্ট করে জানিও আমাকে উত্তরগুলো মিথাইল হ্যালাইনগুলির মধ্যে কোনটি ডিমেরুভাবক সর্বাধিক দু নম্বর দেখো অ্যালকিল হ্যালাইটগুলি জলে অদ্রাব্য কেন তিন নম্বর নিচের কোনটির সাদা সুতায় তরল চারটে অপশান দিয়েছি এদের মধ্যে কোনটা সাধারণত তরল হবে কোনটিকে পায়রির নামে অগ্নি অগ্নিনির্বাহ রূপে ব্যবহার করা যায় কোনটির ভ্যান্ডালস আকর্ষণ বল সবচেয়ে মানে সর্বোচ্চ ঠিক আছে এরপর দেখো এই যে চারটে অপশান রয়েছে এটার মধ্যে বলতে হবে কোনটির ভ্যান্ডালস আকর্ষণ বল সর্বোচ্চ সে এইস সি সেল এবং সে এইস সি সেল এর মধ্যে কোনটির স্ফূটাঙ্ক বেশি এবং কেন অ্যালকিল হেলাইটগুলি ধ্রুবীয় হলেও জলে অদ্রাব্য কেন হ্যালো হাইড্রোকার্বনগুলি ড্রাই ক্লিনিং এর জন্য দ্রাবক হিসেবে ব্যবহৃত হয় কেন অ্যালকিল হাইড্রাইটগুলি আলোকের উপস্থিতিতে বেগুন হয়ে যায় কেন সমী অ্যালকিল হেলাইটগুলির মধ্যে শৃঙ্খলের সংখ্যা বৃদ্ধির সঙ্গে স্ফুটনাঙ্ক ক্রমশ হ্রাস পায় কেন তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো শর্ট প্রশ্নগুলো কমেন্ট করে জানিও আর বড় প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা চাও যদি বুঝতে না পারো তাহলে আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও তাহলে কিন্তু সেখানে তোমরা উত্তরগুলো সবই পেয়ে যাবে আমাকে ডাইরেক্ট তোমরা প্রশ্ন করতে পারবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রেখো যাতে এই ধরনের যত ভিডিও দেবো তার নোটিফেশন তোমরা প্রথমে পাবে তাহলে আজকের মতো এখানে রাখছি পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে